হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মা চ্যানেল আর আমি তোমাদের বন্ধু গৌতম আছি যদিও এই সংক্রান্ত খবর গতকাল একটি পাবলিশ করেছিলাম আমি আমার চ্যানেলে যে এবছর খুলছে না কলেজ তবু এটা আপলোড করছি একটাই মাত্র কারণে এখানে বিস্তৃত আলোচনা করা হয়েছে কলেজ না খোলার ব্যাপারে এবং কি কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই ব্যাপারে আর ভিডিওটি শুরু করার আগেই একটা বিষয় বলে দেওয়া প্রয়োজন যেহেতু এটি আজকে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে তাই যারা পত্রিকাটি পড়েছেন তারা দয়া করে ভিডিওটি দেখবেন না তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের সময় নষ্ট করা হচ্ছে এবং যেহেতু এটা পত্রিকায় দেওয়া আছে তাহলে কেন এটা নিয়ে আমি ভিডিও করছি আর কি এটার কী প্রয়োজন আছে আর কি এটার প্রয়োজন একটাই কারণ যারা অনেক সময়ই হয়তো তারা প্রত্যেক দিন পেপার পড়ে না বা পড়ার সুযোগ হয়ে ওঠে না তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তাই দয়া করে যারা দেখেছেন তারা কে জানাকে অনুরোধ করছি আপনারা ভিডিওটা স্কিপ করে যান অথবা ভিডিওটি থেকে বেরিয়ে যান আর যারা জানো না তারা এই ডিটেল দেখে নিতে পারো তো এখানে এবছর খুলছে না কলেজ কি বলা আছে ইন ডিটেলগুলো দেখে নিই করোনার কামড় কিছুতেই কিছুমাত্র কমেনি এই অবস্থায় চলতি বছরে আর কলেজ বিশ্ববিদ্যালয় খোলার ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার রবিবার উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের পরে ঠিক হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় এবছর আর সশরীরে হাজির থেকে ক্লাস করা হবে না আপাতত অনলাইনে চলে পড়াশোনা প্রথম সেমিস্টারের পঠন পাঠানো শুরু হবে অনলাইনে বোঝানো বোঝা কমানো হবে পাঠ্যক্রমের কোনো বিষয়ের কোন অংশে কতটা পাঠভার লাঘব করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকেই বৈঠকের পরে শিক্ষামন্ত্রী বলেন এখন অনলাইন ছাড়া গতি নেই ছাত্রছাত্রীদের কলেজ বিশ্ববিদ্যালয়ে এনে ক্লাস করার জন্য উপাচার্যদের আরও সময় চেয়েছেন উপাচার্যের আরও সময় চেয়েছেন তাদের কেউই এখন হোস্টেল খুলতে চাইছেন না তাই শুধু ক্লাস নয় আপাতত পরীক্ষাও অনলাইনে হবে মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানান জানাবো ইউজিসি নভেম্বরের নতুন শিক্ষাবর্ষ চালু করতে বলেছিল কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল তাদের পক্ষে নভেম্বরে শিক্ষাবর্ষ চালু করা সম্ভব নয় কারণ বাংলা নভেম্বর উৎসবের মাস নতুন শিক্ষাবর্ষ চালু হতে পারে ডিসেম্বর মাসে এই প্রেক্ষিতেই শিক্ষামন্ত্রী আগে জানিয়েছিলেন ডিসেম্বরে কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার দিনক্ষণ জানাবেন মুখ্যমন্ত্রী ডিসেম্বরে কলেজ খোলার ব্যাপারে পার্থবাবু সে ব্যাপারের ঘোষণায় বহু কলেজের অধ্যক্ষ শিক্ষকই সন্তোষ প্রকাশ করেছিলেন তাদের বক্তব্য ছিল করোনা কালে যথাবিধি সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনেই তারা পঠন পাঠন চালু করতে রাজি একসঙ্গে যাতে পড়ুয়া শিক্ষকের ভিড় না হয় সেই জন্য প্রয়োজনে কলেজের সময়সীমা বাড়িয়ে বিভিন্ন সিপ্টে কাজ চালানোর পরিকল্পনা করেছিল অনেক কলেজ শ্রেণীকক্ষ চত্বর জীবাণুমুক্ত করে বিধি মানতে হাত সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তৈরি হচ্ছিল তারা ডিসেম্বরে কলেজ খোলার ব্যাপারে পার্থবাবুর মৌখিক ঘোষণা সহ পুরো প্রসঙ্গই ওঠে এদিনের বৈঠকে কিন্তু অতিমানি পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি তাই এখনই ছাত্রছাত্রীদের কলেজ বিশ্ববিদ্যালয়ে এনে পঠন পাঠন চালু করা বাস্তবসম্মত হবে না বলে জানান উপাচার্যেরা তাদের অনেকের বক্তব্য ছাত্রছাত্রীরা এলে হোস্টেলও চালু করতে হবে কারণ দূর দূরান্তে ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা চাই কিন্তু হোস্টেল চালু করে পঠন পাঠন চালু করলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি থেকে যাবে তারপরেই ঠিক হয় ডিসেম্বরে কলেজ বিশ্ববিদ্যালয় খোলা হবে না অনলাইন পাঠ চালিয়ে যাওয়ার পাশাপাশি ওঠে পাঠক্রমের প্রসঙ্গ এই পরিস্থিতিতে পাঠক্রম পাঠক্রম কাটছাড় না করলে যে নয় আলোচনা সেটা স্পষ্ট হয়ে যায় বিশেষজ্ঞ কমিটির সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আলোচনার ভিত্তিতে আগামী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাঠ কমানো হয়েছে এক্ষেত্রে সেই দায়িত্ব অবশ্য নষ্ট হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওপরে প্রথম বর্ষে ভর্তির পরেও বিভিন্ন কলেজে যেসব আসন শূন্য রয়েছে সেগুলি পূরণের জন্য আবার পোর্টাল খোলা হবে বলে জানান শিক্ষামন্ত্রী পনেরোই ডিসেম্বরের মধ্যেই এই পর্বের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে যাদের অসুবিধা হচ্ছে তারা ভর্তির টাকা কিস্তিতেও দিতে পারবেন বলে বৈঠকের পরে আশ্বাস দেন পার্থবাবু করোনা দরুন বিভিন্ন মেধাবৃত্তির জন্য আবেদনও করতে সমস্যা হয়েছে এদিনের বৈঠকে ঠিক হয়েছে মেধাবৃত্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী সেমিস্টার ও সাপ্লিমেন্টারি পরীক্ষা কিভাবে নেওয়া হচ্ছে বৈঠকে সেই বিষয়েও খোঁজ নেন পার্থবাবু তাহলে এখান থেকে কি বিষয় উঠে আসছে একটু দেখে নি করোনা বর্ষে শিক্ষা ব্যবস্থা কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলছে না ডিসেম্বরে অর্থাৎ আমাদের ডিসেম্বরে কলেজ খুলছে না এবছর সশরীরে ক্লাস নয় অনলাইনে পঠন পাঠন সব পরীক্ষাই অনলাইনে পাঠ্যক্রমে কাটছাট প্রথম বর্ষের পড়ুয়াদের নতুন ক্লাসও অনলাইনেই হবে শূন্য আসন পূরণে ফের চালু পোর্টাল পনেরোই ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া হেসে নির্দেশ ভর্তির ফি কিস্তিতে দিতে পারবেন পড়ুয়ারা অর্থাৎ তোমরা যে একসঙ্গে অনেক টাকা হয়তো হয়ে যায় সেটাকে বলছে কিস্তিতে অর্থাৎ কয়েকটা পার্টে তোমরা ভাগ করে দেওয়ার সুযোগ হয়তো দেবে আর বৃত্তির জন্য আবেদনের সময়সীমা বাড়বে অর্থাৎ অনেক স্কলারশিপ আছে যে স্কলারশিপ হয়তো কোনো কারণে হয়তো কলেজের প্রিন্সিপাল আসেনি বা অন্যান্য কাজকর্মের জন্য অফিসিয়াল কাজকর্মের জন্য সেগুলো তোমাদের পূরণ করতে দেরি হয়ে গেছে বা ঠিকমতো সময় জমা দিতে পারো নি তো সে ব্যাপারে অবশ্যই খোঁজ নিয়ে কারণ স্কলারশিপের আবেদনের সময় কিন্তু বাড়াবে রাজ্য সরকার তো এই ছিল এই ভিডিওতে এইটুকুই বলার ছিল পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেক সাবধানে থেকো টাটা বাবার